আশা করি সবাই ভালো আছেন। আমি তৃষা পাল আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্ন এ। অলরেডি আমরা এডুকেশনাল সাইকোলজির বিভিন্ন টপিকগুলো একে একে আপলোড করা শুরু করেছি আমাদের চ্যানেলে, আপনারা দেখেছেন। আজকে এডুকেশনাল সাইকোলজির আরেকটি টপিক অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন নিয়ে আমরা আলোচনা করব। তো একটু বলে রাখছি, এই অপারেন্ট কন্ডিশনিং কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। নেট, এনটিএ নেট, বিএড, এমএড, ডিএলএড, টেট সবকিছুর ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সবাই মনোযোগ সহকারে শুনবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। তো শুরু করছি। তো ইংলিশের টার্মটা কি অপারেন্ট কন্ডিশনিং, যেটা বাংলায় সক্রিয় অনুবর্তন। তাহলে এটার মানেটা আগে আমরা বুঝে নিই, এর মানে কি। অপারেন্ট কন্ডিশনিং দুটো কথা। অপারেন্ট, অপারেন্ট বলতে বোঝানো হয়েছে দৈহিক সক্রিয়তার মাধ্যমে যখন কোনো অ্যাক্ট বা কোনো কাজ করা হয় সেটাকে। আর কি কন্ডিশনিং, অলরেডি আপনারা জেনে গেছেন কন্ডিশনিং কি, তবুও আমি আরেকবার বলছি, কন্ডিশনিং হলো উদ্দীপক এবং প্রক্রিয়ার মধ্যে যে সম্পর্ক স্থাপন সেই প্রক্রিয়াটাকে বলা হয় কন্ডিশনিং। তাহলে দুটোকে জুড়ে দিলে কি হচ্ছে, দৈহিক সক্রিয়তার মাধ্যমে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যেই সম্পর্ক স্থাপন সেটাকে আমরা কি বলছি, অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন। এই সক্রিয় অনুবর্তনের প্রবক্তাকে বিএফ স্কিনার। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় খুব হাইলাইট করছি, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন, এটা পরীক্ষাতেও এসে থাকে মাল্টিপল কোয়েশ্চনে। এই যে অপারেন্ট কন্ডিশনিং, এর বেসিস কি বা বিএফ স্কিনার কোন থিওরি বা কোন লস কোনখান থেকে ইন্সপায়ার হয়েছিলেন, সেটা হচ্ছে থর্নডাইকের ল অফ এফেক্ট। তাহলে অপারেন্ট কন্ডিশনিং এর বেসিসটা কোথায়? থর্নডাইকের ল অফ ইফেক্ট আপনারা জানেন, তবুও আমি একটু বলে দিচ্ছি। ল অফ ইফেক্ট কি, যখন কোনো কাজের ফল, কোনো কাজের রেজাল্ট যখন আমাদেরকে স্যাটিসফাই করে, আমাদের পরিতৃপ্ত করে, আমরা কিন্তু সেই কাজটা তখন বারবার করে থাকি। আমাদের চ্যানেলে অলরেডি থর্নডাইকের ল অফ ইফেক্ট সম্বন্ধে ভিডিওস রয়েছে, আপনারা দেখবেন, তাহলে আরো ভালো রিলেট করতে পারবেন। এবার চলে আসি এক্সপেরিমেন্ট, অপারেন্ট কন্ডিশনিং এর এক্সপেরিমেন্টে চলে আসছি। এখানে যে এক্সপেরিমেন্টটা করা হয় সেটি করা হয়েছিল একটি ইঁদুরের উপর, এবং একটি বিশেষ বাক্স বা বক্স ব্যবহার করা হয় যেটাকে কিনা বলা হয় স্কিনার বক্স। এই স্কিনার বক্সের শেষ দিকে ছিল একটা লিভার এবং সামনের দিকে ছিল একটা ট্রেন মতো ব্যবস্থা। লিভারে প্রেস করলে সেই ট্রের মাধ্যমে বক্সের ভেতর খাবার আসবে, এই গেল বক্সটির বিশেষত্ব। আর কি বললাম, এখানে কোন প্রাণীকে ব্যবহার করা হয়েছিল পরীক্ষাটির ক্ষেত্রে, ইঁদুরকে। এইবার একটি ক্ষুধার্ত ইঁদুরকে সেই স্কিনার বক্সের ভেতর প্রবেশ করানো হলো, এবং এক্ষেত্রে ইঁদুরটিকে সেই এক্সপেরিমেন্টাল এনভায়রনমেন্টের সাথে মানে পরিচিত হওয়ার জন্য কি করলেন, প্রথমবার যখন ইঁদুরটিকে প্রবেশ করানো হলো তখন স্কিনার নিজেই লিভার প্রেস করে সেই বক্সের ভেতর ট্রের মাধ্যমে খাবার আনালেন, এবং ক্ষুধার্ত ইঁদুরটি কি করলো, খাবারটা গ্রহণ করলো। এইভাবে কি হলো, পরবর্তীতে আবার দ্বিতীয়বার ক্ষুধার্ত ইঁদুরটিকে বক্সের ভেতর প্রবেশ করানো হলো, এবং এইবার ইঁদুরটি প্রবেশ করা মাত্রই কি করলো, সামনের দিকে সেই ট্রের সামনে চলে গেল এবং খাবার খুঁজতে লাগলো। যেহেতু আগের বার ও জানে ইঁদুরটি যে স্প্রে করে সেই সামনে দিয়েই খাবারটি এসেছিল, এবার সেখানে তো এখন খাবার অনুপস্থিত, কারণ এখানে কন্ডিশন এমনই আছে একমাত্র লিভারে প্রেস পড়লেই বক্সের মধ্যে খাবার আসবে। এবার খাবার পাওয়ার জন্য ইঁদুরটি কি করলো, নিজেকে এক্সপ্লোর করা শুরু করলো, এদিক ওদিক সেদিক নানান রকম অ্যাক্ট করছিল। এই করতে করতে কি হলো, একটা সময় লিভারে প্রেস পড়লো এবং সে মানে বক্সের মধ্যে ট্রে করে খাবার চলে এলো, এবং ক্ষুধার্ত ইঁদুরটি কি করলো, সে খাবার গ্রহণ করলো এবং ক্ষুধা নিবারণ করলো। এইভাবে
ক্রমাগত পরীক্ষাটি বারবার করার পর একটা সময় কি দেখা গেল, ইঁদুরটিকে বক্সের ভেতর প্রবেশ করানো মাত্রই সে কি করলো, লিভার প্রেস করলো এবং খাবার আনতে সক্ষম হলো এবং ক্ষুধা নিবারণ করলো। এই ছিল এক্সপেরিমেন্ট। দেখুন, পরীক্ষায় কিন্তু শুধু এক্সপেরিমেন্ট আসবে না, বা এক্সপেরিমেন্টটা লিখলেই আপনি শুধু নাম্বার পাবেন না, এর ভেতরে অনেক ইনার মিনিং আছে, হিডেন কিছু টার্ম আছে যেটাকে বুঝতে হবে। এবার চলুন আরেকটু ভালোভাবে আমরা এই এক্সপেরিমেন্টটাকে রিলেট করে এগিয়ে যাই, যেগুলো স্কিনার বলেছেন। এক্সপেরিমেন্টের পরে চলে আসছি আরএস ফর্মুলা। আরএস ফর্মুলা, আরএস, আর স্ট্যান্ড ফর রেসপন্স, এস, এস বলতে এখানে স্টিমুলাস, অর্থাৎ রেসপন্স আগে হবে এবং আমি যে রেসপন্স চাচ্ছি, ডিজায়ার রেসপন্স হওয়ার ফলে কি হবে, একমাত্র স্টিমুলি দেওয়া হবে। এখানে একটু রিলেট করবেন, দেখুন আগে রেসপন্স করেছে ইঁদুরটি, কি রেসপন্স, লিভারের প্রেস, তার ফলে কিন্তু কি হলো, স্টিমুলি, স্টিমুলি কি, খাদ্যবস্তু, খাবার। তাহলে অপারেন্ট কন্ডিশনিং এ কি আরএস ফর্মুলা কাজ করে, আগে রেসপন্স তারপর স্টিমুলি বা স্টিমুলাস, বোঝাতে পারলাম। নেক্সট আসছে রেসপন্ডেন্ট অ্যান্ড অপারেন্ট বিহেভিয়ার, রেসপন্ডেন্ট অ্যান্ড অপারেন্ট বিহেভিয়ার। তাহলে চলে আসছি প্রথমে রেসপন্ডেন্ট বিহেভিয়ার। রেসপন্ডেন্ট বিহেভিয়ার কি, যখন আমার সামনে উপস্থিত কোন স্টিমুলির জন্য আমি রেসপন্স করি, বোঝা গেল, বা আমি জানি এই স্টিমুলি, এই স্টিমুলিটির জন্যই যখন আমি রেসপন্স করছি, অর্থাৎ আগে স্টিমুলি চলে আসছে, তখন সেটা কি, রেসপন্ডেন্ট বিহেভিয়ার। এবার আসছি অপারেন্ট বিহেভিয়ার। অপারেন্ট বিহেভিয়ার কি, যখন আমার জানা নেই আমি এই রেসপন্স করলে আমি কি স্টিমুলি পাবো, বা বলতে পারি আমার সামনে নেই, এনভায়রনমেন্টে প্রেজেন্ট নেই বা আমার জানা নেই যে আমি রেসপন্স করলে কি স্টিমুলি পাবো, সেই বিহেভিয়ারটাকে কি বলবো, অপারেন্ট বিহেভিয়ার। এই রেসপন্ডেন্ট বিহেভিয়ারের মাধ্যমে যখন কোনো কন্ডিশনিং হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো এস টাইপ কন্ডিশনিং। আর যখন অপারেন্ট বিহেভিয়ারের মাধ্যমে কোনো কন্ডিশনিং হচ্ছে সেটাকে কি বলবো, আর টাইপ কন্ডিশনিং। মানে রেসপন্ডেন্ট বিহেভিয়ার মানে আগে আসবে স্টিমুলি বা স্টিমুলাস, আর অপারেন্ট বিহেভিয়ার মানে আগে কি আসবে, রেসপন্স। আপনারা একটু রিলেট করবেন, অলরেডি ক্লাসিক্যাল কন্ডিশনিং আপনারা জানেন, আমরা ভিডিওস আপলোড করেছি আমাদের চ্যানেলে, সেখানে কি হতো, সেখানে কি হতো, আগে স্টিমুলাস তারপর কি, রেসপন্স। আর এক্ষেত্রে কি, আগে রেসপন্স, রেসপন্স মানে আগে লিভারে প্রেস, তার মানে কি, আগে রেসপন্স করছে তারপর স্টিমুলি আসছে, মানে খাদ্যবস্তু সামনে আসছে। নেক্সট, নেক্সট হলো শেপিং। শেপিং বলতে সেই টেকনিকটাকে বোঝাচ্ছি যার মাধ্যমে রিইনফোর্সমেন্টের দ্বারা আমরা কাঙ্ক্ষিত বা ডিজায়ার বিহেভিয়ারে পৌঁছচ্ছি। তো কি সেই টেকনিক যেখানে কিনা রিইনফোর্সমেন্টের মাধ্যমে আমরা ডিজায়ার বিহেভিয়ারে পৌঁছচ্ছি। যেমন উদাহরণটা দিলে আপনাদের ক্লিয়ার হবে, এখানে আমাদের কাঙ্ক্ষিত আচরণটা কি ছিল, ডিজায়ার বিহেভিয়ারটা কি, যে যখনই ইঁদুরের খিদে পাবে তখন সে লিভারে প্রেস করার মাধ্যমে খাবার আনতে সক্ষম হবে এবং খাবে। তাহলে এক্ষেত্রে তার বিহেভিয়ারটা কিভাবে শেপিং হচ্ছে একটু দেখুন। তাহলে ইঁদুরটি যখনই রেসপন্স করছে, যেহেতু আর টাইম, আগে রেসপন্স মাস্ট, রেসপন্স কি করছে, লিভারে প্রেস করছে, তখন কি, খাবার আসছে, এই খাবারটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। এইভাবে যখন ক্রমাগত সে লিভারে প্রেস করবে খাবার আসবে, লিভারে প্রেস করবে খাবার আসবে, এর ফলে কি হবে, তার বিহেভিয়ারটা একটা শেপ, একটা আকার ধারণ করবে, সে বুঝে যাবে যে হ্যাঁ এইভাবে
করছে, আচরণ করছে, তার এগেইনস্টে, তার প্রেক্ষিতে যদি স্টিমুলি সে না পায়, তাহলে কিন্তু সে আর আচরণ করবে না, রেসপন্স করবে না। এখানে কিন্তু আগে আর, মানে রেসপন্স সবসময় আগে, যেহেতু অপারেশনাল কন্ডিশনিং হচ্ছে। অর্থাৎ কি, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে একটা সম্বন্ধ, সেই বন্ডিংটা কি হবে, শিথিল হবে, হ্রাস পাবে। বোঝা গেল? একটু উদাহরণ দেই, এই যে এক্সপেরিমেন্টটা মাত্র আমরা পড়লাম, এখানে কি হচ্ছিল, আগে রেসপন্স ইঁদুরটি কি করছিল, লিভারে প্রেস করছিল, তার ফলে উদ্দীপক কি খাদ্য বস্তু। তাহলে ও যদি, ইঁদুরটি যদি লিভারে প্রেস করার, রেসপন্স করার সাথে সাথে যদি উদ্দীপক খাবারটি না আসে, তাহলে কি আর করবে, পরবর্তীতে কিন্তু আর করতে চাইবে না। এর ফলে কি হবে, এই যে আমরা যেই বিহেভিয়ারটা চাইছি ইঁদুরটির মাধ্যমে, সেই যে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার যে বন্ডিংটা, সেটা কিন্তু হ্রাস পাবে, ঠিক আছে, বা নষ্ট হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে স্পন্টেনিয়াস রিকভারি। এই যে এতক্ষণ রেসপন্সের এগেনস্টে যদি বলা হলো যে স্টিমুলাস না দেই দেওয়া হয়, তাহলে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক শিথিল হবে বা নষ্ট হয়ে যাবে বন্ডিং। এক্ষেত্রে যদি আমরা রেসপন্সের সাথে সাথে আবার পুনরায় যদি সেই উদ্দীপক দেই, তাহলে কি হবে, আবার উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্কটা মজবুত হবে। নেক্সট চলে আসছে রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট বলতে এমন কিছু যেটা আমাদের কাঙ্ক্ষিত আচরণ, আচরণের যেই সম্ভাবনা সেটাকে বর্ধিত করে, বা আমাদের ডিজায়ার বিহেভিয়ারের গতিকে বৃদ্ধি করে। বোঝা গেল? যেমন উদাহরণ দিলে আপনারা বুঝবেন, কোনো যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে, শিক্ষার্থীর ক্ষেত্রে, তারা যখন কোনো কিছু সঠিক কাজ করে, আমরা যদি তাকে উৎসাহ দান করার জন্য খুব ভালো করেছো, ভেরি গুড, বা ভালো কাজের প্রেক্ষিতে আমরা তাকে পুরস্কার প্রদান করি, একটা ট্রফি বা যাই হোক, পেন পেন্সিল যেটাই হোক, তারা কি হয়, পরবর্তীতে কিন্তু আবার ভালো কাজ করার জন্য একটা উৎসাহ বোধ করে, আবারও চাই, হ্যাঁ আমি আবারও ভালো কাজ করি, তাহলে নিশ্চয়ই ম্যাডাম আমাকে আবার সবার সামনে ভালো বলবে, সেই আশায় কিন্তু তার ভালো কাজ করার যে উৎসাহ উদ্দীপনা, সেটা কিন্তু বেড়ে যায়। আচ্ছা, রিইনফোর্সমেন্ট দিতে হবে শিক্ষাক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট বিষয়, সবকিছু বুঝলাম, কিন্তু সবকিছুই দেওয়ার একটা শিডিউল থাকা দরকার, এলোমেলো ভাবে কোনো কিছুই দিলে সেটা কার্যকরী হবে না। তাহলে এই রিইনফোর্সমেন্ট একটা নির্দিষ্ট শিডিউলে দিলে সেটা বেশি ইফেক্টিভ হয়। কি কি ভাবে রিইনফোর্সমেন্ট দেওয়া যেতে পারে সেটা এবার একটু বলছি। প্রথমত কি, কন্টিনিউয়াস, যতবার সঠিক রেসপন্স হবে ততবার তাকে স্টিমুলি দেওয়া বা রিইনফোর্সমেন্ট দেওয়া, মানে যতবার সে সঠিক উত্তর দিচ্ছে তাকে আমি গুড লিখে দিচ্ছি খাতায়, বা তাকে প্রশংসা করছি, বা ততবারই তাকে চকলেট দিচ্ছি, এটা হতে পারে কন্টিনিউয়াস। আরেক ধরনের কি হতে পারে, বা আরেক ধরনের যেটা শিডিউল, সেটা কি, পার্শিয়াল, মানে আংশিক, মানে কখনো কখনো, আমি সবসময় দেবো সেটা নয়, কখনো কখনো, পার্শিয়ালি, আংশিক। এবারে পার্শিয়ালি আবার, পার্শিয়ালিকে আবার দু রকমের হতে পারে, সেটা কি, রেশিও আর ইন্টারভেল। রেশিও, এই রেশিও আবার দুটো ভাগে, একটা ফিক্সড, একটা ভেরিয়েবল। ফিক্সড রেশিও কিরকম হবে, এক্ষেত্রে কি, ফিক্সড, প্রতি দু নম্বর সঠিক উত্তরের ক্ষেত্রে আমি কোন স্টুডেন্টকে একটা করে পেন দেব, বা প্রতি 10টা সঠিক কোয়েশ্চেন, মানে সঠিক কোয়েশ্চেনের উত্তর দিতে পারলে আমি কোন স্টুডেন্টকে একটা করে পেন্সিল দেব, পেন দেব, মানে এখানে ফিক্সড আমি কখন রিইনফোর্সমেন্টটা দেব। আরেকটা কি বললাম, ভেরিয়েবল, ভেরিয়েবল রেশিওর ক্ষেত্রে কি হবে, দেখুন ভেরিয়েবল কথাটাই ভেরিয়েবল, মানে ভ্যারি করবে, মানে এখানে আমি কখন দেব সেটা কিন্তু ওই আগের মতো ফিক্সড নয় যে এভরি সিক্স, এভরি সেভেন্থ, মানে কোয়েশ্চেনের নাম্বার, এটা কিন্তু সঠিক কোয়েশ্চেনের নাম্বার, এইটা কিন্তু ফিক্সড নয়, এটা কি ভ্যারি করবে। যেমন আমি তিনটা সঠিক কোয়েশ্চেনের যদি সঠিক উত্তর দেয় সেক্ষেত্রেও দিতে পারি, বা পরপর 10টি কোয়েশ্চেনের সঠিক উত্তর দেওয়ার পরও দিতে পারি, বা প্রথম যেটা সঠিক উত্তর দিচ্ছে সেক্ষেত্রেও দিতে পারি, মানে এখানে ভ্যারি করবে। রেশিওর পরে এবার আমরা জানবো ইন্টারভেল। ইন্টারভেলেরও আবার যথারীতি দু রকম, একটা ফিক্সড, একটা ভেরিয়েবল। দেখুন রেশিওর ক্ষেত্রে কি হচ্ছিল, আমি কতটা
সঠিক প্রশ্নের মানে প্রশ্ন সংখ্যা বা সঠিক উত্তরের সংখ্যার ভিত্তিতে বলা হচ্ছিল। আর এখন কি ইন্টারভেল বলতে এটা কতটা সময় অন্তর অন্তর আমি রিইনফোর্সমেন্ট দেব, সেক্ষেত্রে কি একটা ফিক্সড আর একটা ভেরিয়েবল। এক্ষেত্রে সময়টা ফিক্সড যে আমি প্রত্যেক 10 মিনিট অন্তর অন্তর বা প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর আরেকটাকে ভ্যারি করবে, সেটা 10 মিনিট হোক, 8 ঘন্টা হোক বা প্রতি 1 ঘন্টা হোক। এবার আমরা জেনে নেব টাইপ অফ রিইনফোর্সমেন্ট আর টাইপ অফ পানিশমেন্ট। রিইনফোর্সমেন্ট অলরেডি আমরা জানি, তবু আরেকবার বলছি, রিইনফোর্সমেন্ট কি? এমন সমস্ত আচরণ, এমন সমস্ত কিছু যেগুলো কিনা আমাদের কাঙ্ক্ষিত আচরণের গতিকে কি করে, বৃদ্ধি করে, কাঙ্ক্ষিত আচরণ গতিকে বৃদ্ধি করে। আর ঠিক তার উল্টো কনসেপ্ট, অপোজিট কনসেপ্ট কি? পানিশমেন্ট। পানিশমেন্ট কি? যেটা কিনা আমাদের আচরণের গতিকে হ্রাস করে। এবার আমরা জানবো টাইপ কি কি ভাগে ভাগ করা যায়। তো রিইনফোর্সমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, সেটা কি? একটা হচ্ছে নেগেটিভ আর একটা পজিটিভ। দেখুন আমাদের চারিদিকে অনেক উদ্দীপক রয়েছে, অসংখ্য। এবার কিছু কিছু উদ্দীপক কি করে, যেগুলোকে অ্যাড করলে আমাদের কাঙ্ক্ষিত আচরণ কি হয়, আচরণের গতিটা বৃদ্ধি পায়, সেটাকে আমরা কি বলবো? পজিটিভ রিইনফোর্সমেন্ট। আর এমন কিছু স্টিমুলাস, এমন কিছু স্টিমুলি আছে যেগুলোকে উইথড্রল করলে কি হবে, যেটাকে বাদ দিয়ে দিলে কি হবে বা সরিয়ে দিলে কি হবে, আমাদের রিইনফোর্সমেন্ট মানে কাজের গতিটা বৃদ্ধি পাবে। একটু উদাহরণ দিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন একজন স্টুডেন্ট যে খুব পড়তে চায়, পড়াশোনায় ভালো, তার কি হলো, বাড়ির হয়তো অবস্থা খারাপ, মোমের আলোতে পড়ছে বা খুব ক্ষীণ আলো। এবার অ্যাজ এ টিচার আপনি যদি তার ঘরে একটা ভালো এলইডি বাল্বের ব্যবস্থা করতে পারেন, টিউব লাইট এর ব্যবস্থা করতে পারেন, সেটা কি হলো, এমন একটা স্টিমুলি আপনি অ্যাড করলেন যেটা কিনা ওর পড়ার যে ইচ্ছে সেই মানসিকতাটাকে কি করলো, রিইনফোর্সমেন্ট দেওয়া হলো এটাকে, সে কিন্তু আরো পড়াশোনায় মনোযোগী হবে। আর নেগেটিভের ক্ষেত্রে কি হবে, ধরুন ঘর তো আলোকিত হয়ে গেল, এবার বেচারা পড়তে বসবে, কিন্তু কি হচ্ছে, পাশের ঘরে প্রচন্ড আওয়াজ হচ্ছে। তো আমি যদি এখন গিয়ে পাশের ঘরটাকে চুপ করে, সেখানে যারা আছে যদি বলি যে আপনারা চুপ করুন, পাশে পড়াশোনা করছে, তাহলে এটা কি হবে, নেগেটিভ। এক্ষেত্রে এটা কি হলো, নেগেটিভ স্টিমুলের কাজ করলো, যে আমি সেটাকে কি করলাম, উইথড্রল করলাম কোন একটা কিছুকে। কিন্তু এটা কি হলো, সেই শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু এই যে পড়ার তাগিদ, পড়াশোনা, সেটা সেক্ষেত্রে কিন্তু রিইনফোর্সমেন্টের কাজ করলো, বোঝাতে পারলাম। এবার চলে আসি পানিশমেন্ট। পানিশমেন্টও তাই দুভাগে, একটা কি বলবো, পজিটিভ পানিশমেন্ট, একটা কি নেগেটিভ। এই ক্ষেত্রে কি হবে, পজিটিভ বলতে স্টিমুলাস অ্যাড হবে, আর নেগেটিভ বলতে একই ভাবে স্টিমুলাস কি হবে, উইথড্রল হবে। পজিটিভ মানে অ্যাড কি করে হচ্ছে, পানিশমেন্ট আমি অলরেডি বললাম কি, এমন কিছু যেটা একদম রিইনফোর্সমেন্টের উল্টো কনসেপ্ট, যে যেটা আমাদের আচরণের গতিকে কি করে, হ্রাস করে। যদি কোনো স্টুডেন্ট কিছু খারাপ আচরণ করে বা আমরা যদি দেখি, তখন যদি তাকে আমরা সবার সামনে তিরস্কার করি, তাকে যদি বকাবকি করি, সেটা কি হবে, কিছু অ্যাড করছি তো, তাকে বকাবকি দিচ্ছি, তাকে তিরস্কার করছি সবার সামনে, এটা কি অ্যাড করছি কিছু স্টিমুলি, এটা হবে পজিটিভ পানিশমেন্ট, কারণ তার ভালোর জন্য কিন্তু আমরা তাকে বকাটা দিচ্ছি। আরেকটা কি নেগেটিভ, এখানে কি উইথড্রল, ক্লাসে দুজন বসে গল্প করছে, একটু পড়াশোনা শুনছে না, তখন আপনি কি করবেন, তাদের দুজনকে দুদিকে বসাবেন, উইথড্রল করে দিলেন না, দুজনকে আলাদা বিভক্ত করে দিলেন, দুদিকে চলে গেল তারা, এটা কি নেগেটিভ পানিশমেন্ট। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলছি, বর্তমান শিক্ষা ব্যবস্থায় কিন্তু নেগেটিভ পানিশমেন্ট, নেগেটিভ পানিশমেন্টের প্রচলন কিন্তু খুব বেশি, কারণ এখন শিশু কেন্দ্রিক শিক্ষা, আমরা সবাই জানি পানিশমেন্ট, তিরস্কার করা, এই জিনিসগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ নয়, একদমই বাঞ্ছনীয় নয়। তাই এখন কিন্তু এই যে নেগেটিভ পানিশমেন্ট, এটা কিন্তু শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে প্রচলিত এবং তাৎপর্যপূর্ণ। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, খুব মনোযোগ দিয়ে একটুখানি বোঝার বিষয়, সেটা হচ্ছে পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা কি রিইনফোর্সমেন্ট, মানে রিইনফোর্সমেন্ট পজিটিভ হোক বা নেগেটিভ, সেটা কিন্তু সবসময় আমাদের আচরণের গতিকে বর্ধিত করবে, কাঙ্ক্ষিত আচরণের গতিকে বর্ধিত করবে, সেটা
পজিটিভ হোক বা নেগেটিভ হোক। অপর দিকে পানিশমেন্ট সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, কি বললাম, পানিশমেন্ট এটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, এটা কিন্তু সবসময় আমাদের আচরণের গতিকে হ্রাস করবে। চলুন এবার তাহলে আমরা জেনে নিই অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তনের এডুকেশনাল ইম্পর্টেন্সটা কোথায়, শিক্ষাক্ষেত্রে এর অবদান কি। আমি অলরেডি কিছু পয়েন্ট লিখে রেখেছি, একটা একটা করে এক্সপ্লেন করছি। ফার্স্ট যেটা, রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, জাস্ট আমি এই মাত্রই রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট নিয়েই বললাম, তবু আরেকটু বলছি। রিওয়ার্ড, এই যে স্টুডেন্টদেরকে আমরা শিক্ষাক্ষেত্রে অ্যাপ্রিসিয়েট করছি, ভালো বলছি, এগুলো কি রিইনফোর্সমেন্ট কাজ করে, রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করে রিওয়ার্ড। আর পানিশমেন্ট সেটা মাত্রই বললাম, পানিশমেন্ট কি পজিটিভ নেগেটিভ দু রকমেরই হয়, পানিশমেন্ট এখন না দেওয়ার পক্ষে আমরা সবাই আছি, তবু হয়তো কখনো এরকম হয়ে যায় যে ক্ষেত্রে পানিশমেন্টের ব্যাপারটা একটু হলেও চলে আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভ পানিশমেন্টটাকে ব্যবহার করতে পারি। একটা উদাহরণ দিলে আপনাদের খুব পরিষ্কার হয়ে যাবে, ধরুন কোনো কাজ করার ফলে যে এই কাজটা খারাপ, এরকম একটা কাজ করার পরে মা যদি আমাদের বকাবকি দেয় সেটা বেশি ইফেক্টিভ হবে নাকি মা আমাদের সাথে কথা বলা বন্ধ করে দেয় কিছুক্ষণ, কোনটা বেশি ইফেক্টিভ হবে? একটা পজিটিভ, একটা কিন্তু নেগেটিভ। বকাবকি দেওয়াটা পজিটিভ আর কথা বন্ধ করে দেওয়াটা নেগেটিভ। তাই যদি কখনো পানিশমেন্ট দিতে হয় আমার মনে হয় নেগেটিভ পানিশমেন্টটা একটু শ্রেয়। চলে যাচ্ছি পরের পয়েন্ট, শেপিং। শেপিং বলতে দেখুন এমন কিছু কাজ বা যে ডিজায়ার বিহেভিয়ার গুলো আছে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা একবারে করে ফেলতে সক্ষম হয় না, সেগুলোকে যদি আমরা সেই কাজগুলোকে যদি আমরা পার্টে পার্টে ভাগ করি এবং প্রত্যেক পার্ট কমপ্লিটের পর তাকে তাদেরকে যদি আমরা রিওয়ার্ড দেই বা রিইনফোর্সমেন্ট দেই, তার ফলে কি হবে, তারা কিন্তু একটা শেপ পাবে যে হ্যাঁ আমরা ঠিক দিকে যাচ্ছি, তাদের বিহেভিয়ারটাকে একটা শেপ পাবে যে হ্যাঁ আমাদের ওয়েটা ঠিক আছে, আমরা ঠিক দিকে যাচ্ছি, সেই জন্যই তো স্যার আমাদেরকে প্রশংসা করছে, রিওয়ার্ড দিচ্ছে। অর্থাৎ কি, আমাদের কাঙ্ক্ষিত আচরণের দিকে যে যাওয়ার বিষয়টা সেটা কি শেপিং। নেক্সট কি, রিইনফোর্সমেন্ট শিডিউল। আমরা বারবারই বলছি রিইনফোর্সমেন্ট পেলে কি হয়, রিইনফোর্সমেন্ট এমন একটা বিষয় যেটা কিনা আমাদের কাঙ্ক্ষিত আচরণের গতিবেগকে বাড়িয়ে দেয়, কিন্তু এই রিইনফোর্সমেন্ট একটা শিডিউলে যদি না দেওয়া হয় সেটা কিন্তু অনেক সময় কার্যকরী নাও হতে পারে। তাহলে এই যে রিইনফোর্সমেন্টের শিডিউল অলরেডি আমরা একটু আগে আলোচনা করলাম কি কি ভাবে দেওয়া যেতে পারে। দেখুন যদি ছোট বাচ্চা হয় তাকে কিন্তু আমাদের কি দিতে হবে, কন্টিনিউয়াস কিন্তু তাদেরকে রিইনফোর্সমেন্ট দিতে হবে যে তারা প্রত্যেকটা ঠিক কাজ সঠিক কাজের পর কিন্তু তাদেরকে যদি আমরা রিইনফোর্সমেন্ট দিই তারা কিন্তু অনেক বেশি এনার্জেটিক হবে, খুশি হবে এবং খুব এনার্জি দিয়ে কাজটা করবে। কিন্তু তুলনামূলক বড় যারা, বড়দের ক্ষেত্রেও যদি আমরা কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট দিই তাহলে কিন্তু এটা তাদের নর্মাল একটা অ্যাক্ট হয়ে যাবে, সেটা তখন আর রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে না। তাই কি, যখন একটু বড় ওদের ক্ষেত্রে আমরা রিইনফোর্সমেন্ট দেবো সেটাকে একটা রেশিও মেনটেন করে আমরা দেব। পরেরটাতে চলে যাচ্ছি, এলিমিনেশন অফ ব্যাড বিহেভিয়ার। আমরা অলরেডি জানি সক্রিয় অনুবর্তন তত্ত্বে কি, আগে রেসপন্স তারপর কি স্টিমুলাস। এবার রেসপন্স করার পর যদি স্টিমুলাস না আসে তাহলে আমরা কি জানি এক্সটেনশন হবে, কার মধ্যে, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে। এইবার যদি কোনো খারাপ বিহেভিয়ার হয় সেক্ষেত্রে যদি আমরা তাকে রিইনফোর্সমেন্ট না দিই তাহলে কিন্তু কি হবে, একটা সময় উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে শিথিলতা আসবে, এর ফলে কি হবে, এই যে ব্যাড বিহেভিয়ারটা রিমুভ হয়ে যাবে। নেক্সট হচ্ছে প্রোগ্রাম ইনস্ট্রাকশন। প্রোগ্রাম ইনস্ট্রাকশন বলতে অলরেডি প্রি ডিসাইডেড পার্টিকুলার এই রেসপন্সের বেসিসে এই স্টিমুলি পাওয়া যাবে, মানে এটা কিন্তু সিএআই কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাকশন এটারই বেসিস বলতে পারেন। আর সিএআই এরও প্রবক্তা হলেন কিন্তু আমাদের স্কিনার, তো এক্ষেত্রে কি
প্রোগ্রাম ইনস্ট্রাকশন মানে অলরেডি এখানে ডিসাইডেড থাকবে আগে কি রেসপন্স করলে কি রেসপন্স করলে কি আমি স্টিমুলাস পাবো তো এই ছিল আমাদের অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন তত্ত্ব আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ